হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি ব্রেকডাউন করব ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ দ্য ম্যাডনেস মুভির ট্রেলারটি। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো ট্রেলারটি দেখে ভাই মজাই চলে এসেছে। তো ট্রেলারটি শুরু হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জের জাগার সময় থেকে। তো এটা কোনো স্বপ্ন নয়, এটা হলো মাল্টিভার্সের এফেক্ট। এবং এরপরে আমরা স্যাংটামকে দেখতে পাই এবং তার সিঁড়িগুলিও দেখতে পাই। তো ট্রেলারটি দেখে মনে হচ্ছে যে ট্রেলারটি স্পাইডারম্যান নো ওয়ে হোমের মতো না হয়ে যায়, কারণ ট্রেলারে দেখাচ্ছে এক জিনিস এবং সিনেমাতে হয়ে যাচ্ছে আরেক জিনিস। তো যাই হোক, এরপরে আমরা কামাতাজকে দেখতে পাই এবং সেখানে কেউ অ্যাটাক করেছে। এরপরে আমরা একটা মনস্টার দেখতে পাই যে আমেরিকা স্যাভেজকে ধরে রেখেছে এবং পেছনে একটি পোর্টাল খোলা রয়েছে। তো আপনারা যদি না জেনে থাকেন তো বলে দিই আপনাদের, আমেরিকা স্যাভেজ এর কাজই হলো মাল্টিভার্সে পোর্টাল খোলা। সে এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে যেতে পারে তার সেই পোর্টালের মাধ্যমে। তো এখানে আমরা ডিফেন্ডার স্ট্রেঞ্জকেও দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা স্ট্রেঞ্জের ভাঙা ঘড়িটি দেখতে পাই, যে ঘড়িটি আমরা এর আগে ডক্টর স্ট্রেঞ্জের এক নম্বর পার্টেও দেখেছিলাম। তো এরপরে সিনে ডক্টর স্ট্রেঞ্জকে আমরা স্যাংটামের ভেতরে দেখতে পাই এবং ওয়ান্ডার কেওস ম্যাজিক নিয়ে সে কী একটা করছে, এবং তার নিচে রয়েছে ডার্ক হোল্ড, অর্থাৎ সেই বইটি, যে বইটিকে আমরা ওয়ান্ডার ভিশন সিরিজেও দেখেছিলাম। তো হয়তো স্ট্রেঞ্জ ওয়ান্ডার পাওয়ারকে বোঝার চেষ্টা করছে। এবং এরপরে আমরা ওয়াংয়ের কথা শুনে বুঝতে পারি যে মাল্টিভার্সের দরজা খোলার কারণের পেছনে ডক্টর স্ট্রেঞ্জেরই হাত রয়েছে, কারণ তিনি এই ঘটনাটি স্পাইডারম্যান নো ওয়ে হোমে ঘটিয়েছিলেন। এবং বলে দিই যে আমেরিকা স্যাভেজকেও আমরা নো ওয়ে হোমে দেখতে পেতাম, বাট মার্ভেল সেটা করেনি। এরপরে আমরা ক্রিস্টিনকে দেখতে পাই, অর্থাৎ ডক্টর স্ট্রেঞ্জের গার্লফ্রেন্ড। তো এরপরের সিনেই আমেরিকা স্যাভেজকে রাস্তায় দৌড়াতে দেখা যায় এবং ওয়াং আর ডক্টর স্ট্রেঞ্জ গার্গান্টোস থেকে বাঁচাচ্ছে। এরপরেই আমরা আগের টিজারটির সিন দেখতে পাই, যে ওয়ান্ডাকে স্ট্রেঞ্জ জিজ্ঞাসা করছে যে সে মাল্টিভার্স সম্বন্ধে কি জানে। তো এখানে সে ক্লিয়ারলি তো কিছু বলেনি, বাট এখানে সে ভিশনকে মেনশন করেছে, তার মানে ভিশন মাল্টিভার্স সম্বন্ধে অনেক কিছুই জানতো। এরপরে আমরা কামারতাজের একটি সিন দেখতে পাই, যেখানে একটি নতুন ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, তার নাম হলো রিন্ট্রা। তো রিন্ট্রার কাজ হলো যে সে সব কিছুকে হিল করতে পারে। তো আমার মনে হয় এই সিনেমাতে যখন ডক্টর স্ট্রেঞ্জের কিছু হবে তখন সে হিল করবে ডক্টর স্ট্রেঞ্জকে। তো আমরা দেখতে পাচ্ছি যে কামাতায় যে অ্যাটাকটি হয়েছে, আমার মনে হয় যে সেই অ্যাটাকটি ওয়ান্ডাই করেছে, না তো সে কাউকে দিয়ে সেটা করিয়েছে। এরপরে আমরা আবার সেই সিনটি দেখতে পাই এবং সেখানে ক্রিশ্চিন এবং তার ভ্যারিয়েন্টকেও দেখতে পাই, কারণ এটা মাল্টিভার্স, এখানে আমরা অনেকজনেরই ভ্যারিয়েন্ট দেখা পাবো। এবং পরে দেখি ডক্টর স্ট্রেঞ্জকে আলট্রনের মতো দেখতে কিছু রোবট ধরে নিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এটা ইলুমিনাটি অর্গানাইজেশন, কারণ ইলুমিনাটি অর্গানাইজেশন হলো একটি সিক্রেট সুপার হিরো পপুলার গ্রুপ। এই সিনে মনে হচ্ছে যে এটা প্রফেসর এক্স হতে পারে, যেটা বেশ মজাদার হতে চলেছে, ফাইনালি এক্স ম্যানের ক্যারেক্টারদের এন্ট্রি আমরা দেখতে পাবো। এরপর মাস্টার মোডো, এরপর রিচ রিচার্ড অর্থাৎ মিস্টার ফ্যান্টাস্টিক, আর এটা আমার মনে হয় ডক্টর ডুম হতে পারে অথবা নাও হতে পারে। তো এখানে আমরা ছটা চেয়ার দেখতে পেয়েছি যেখানে ইলুমিনাটির মেম্বারগুলি রয়েছে, বাট কিছু কিছু চেয়ার ফাঁকা রয়েছে, অর্থাৎ আরও সুপার হিরোদের আমরা দেখতে পাবো সেখানে, হয়তো সুপ্রিম আয়রন ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ। এই ডক্টর স্ট্রেঞ্জ নয়, আমরা এই ভিডিওতে যে মূর্তি দেখতে পাচ্ছি সেই ডক্টর স্ট্রেঞ্জ সেটাও হতে পারে, এবং ক্যাপ্টেন মার্ভেলও হতে পারে, এবং ক্যাপ্টেন কার্টারও হতে পারে, কারণ তার সিল এই সিনটাতে দেখতে পেয়েছি। এরপর আমেরিকা স্যাভেজ এবং ডক্টর স্ট্রেঞ্জ একটি পাহাড় থেকে পড়ছে এবং তারা মাল্টিভার্সে যাওয়ার চেষ্টা করছে, সেই ইউনিভার্সে ডাইনোসরও এক্সিস্ট করে। তো এই শটটাতে আমরা ইভিল ডক্টর স্ট্রেঞ্জকে দেখতে পেয়েছি, কিন্তু মার্ভেল তাকে সিনিস্টার স্ট্রেঞ্জ বলেছে। এরপরে আমরা ক্যাপ্টেন মার্ভেলের সঙ্গে ওয়ান্ডার ফাইট দেখতে পাই, যেটা হয়তো দুর্দান্ত হবে, এবং এটা হচ্ছে সেই জায়গাটি যেখানে ডক্টর স্ট্রেঞ্জকে ধরে নিয়ে আসা হয়েছিল। আবার আমরা কামারতাজের সিন দেখতে পাই এবং ওয়ান্ডা এবং স্ট্রেঞ্জের একটি সিনে ওয়ান্ডার কথাগুলো শুনে মনে হচ্ছে যে এই সব ঘটনার পেছনে ওয়ান্ডারই হাত রয়েছে। তো ডক্টর স্ট্রেঞ্জ মার্ভেলে এসেছে তার রুলগুলো ব্রেক করার জন্য, কারণ সে ওয়াংয়ের কোনো কথাই মানে না, সব রুলগুলো ব্রেক করে এবং পরবর্তীতে সে প্রবলেমে পড়ে। তো যাই হোক, তো এই সিনে আমরা দেখতে পাচ্ছি দুটো ওয়ান্ডা, কারণ মার্ভেলের একটা ওয়ান্ডাতে হচ্ছিল না, তার উপর আরেকটা ওয়ান্ডা। এবং এই লোকেশনটি দেখে আপনারা চিনতে পারবেন নিশ্চয়ই, যারা ওয়ান্ডা ভিশন সিরিজ দেখেছেন। তো এটা হলো ওয়ান্ডার সেই বাড়ি, ওয়েস্ট ভিউ।
এখানে ইভিল ওয়ান্ডা, জম্বি ওয়ান্ডা সবাইকে দেখতে পাচ্ছি। আর ইভিল ওয়ান্ডা কী ধরনের শক্তিশালী তা আপনারা হোয়াট ইফ সিরিজ দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে আমরা ডিফেন্ডার স্ট্রেঞ্জকেও দেখতে পাচ্ছি, যিনি জম্বি লুকে রয়েছেন, এবং এই জম্বি লুকে তাকে কী পাওয়ারফুল লাগছে সেটা বলে বোঝানো যাবে না। এবং তার পাশে অনেকগুলি ক্রিয়েচার রয়েছে যেগুলোকে তিনি অ্যাবজর্ব করে নিচ্ছেন। এরপরে ঠিক ট্রেলারটি শেষ হয়ে যায়। তো এই ছিল আমার ব্রেকডাউন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুক কিছু ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবং ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং আরও পরবর্তী সুপারহিরো সংক্রান্ত ভিডিও দেখতে পরের ভিডিওগুলি দেখুন। থ্যাংক ইউ।